দাদি রে বললাম, তোমারে বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেই। দাদি বললো, এই বয়সে ভাতার দিয়ে কি করুম। কালো হও বা ফর্সা ওইটা কোনো ব্যাপার না, তুমি গাঁজাখোর মানেই তোমার গার্লফ্রেন্ড সুন্দর। ক্লাস সিক্স এর একটা মেয়ের সাথে প্রেম করি, এখন কোনো কিছু হলেই আমাকে থুতু দিয়ে দৌড় দেয়, কেমনটা লাগে? হারানোর বইটা অনেক বেশি ছিল, অবশেষে হারিয়ে গেল। তোমার সাথে আমাকে মানাই তো, কিন্তু বাল তোমার তো চয়েস খারাপ। কি হবে এত বৃষ্টি দিয়ে, যদি তুমি আর আমি একসাথে ভিজতেই না পারি? তোমারে আমার এত ভাল লাগে, মাঝে মাঝে মনে চায় তোমার মতো যদি আরেকটা প্রেম করতে পারতাম। তাকে হারানোর ভয় তো ছিল, সেটাই হলো, তাকে হারিয়ে ফেললাম। দশ নারীকে নিয়ে ঘুরে বেড়ানোকে কখনোই পুরুষত্ব বলে না, আসল পুরুষ তো এক নারীতে আসক্ত থাকে। আগামীকাল আসবে, ইয়েস্টারডে। আমি সবসময় আমার বাবার আর্থিক অবস্থাটা বুঝি, আর এই জন্যই পরীক্ষার পর আমার বাবার টেয়াতে সবাই মিষ্টি কিনেন লাগবি, এইরকম পরিস্থিতি কোনদিন তৈরি করিনি। শোনো, তুমি কিন্তু আমার মানসিক শান্তি, কখনো একা করে দিও না। এতটা বিশ্বাস আছে আমার উপর যে মানুষ আমাকে ছাড়তে পারে কিন্তু ভুলতে পারে না। হয়তো বুঝাইতে পারি নাই, কিন্তু সত্যি বলতে আমি আপনাকে ছাড়া অন্য কাউকেই চাইনি। প্রেম করলে সারাদিন কথা বলতে হবে, তার কোনো মানে হয় না। ভালোবাসাটা সত্যি হলে পাঁচ মিনিট কথা বলেও সারাটা দিন হাসি খুশি থাকা যায়। মানলাম সব ভালোবাসা পূর্ণতা পায়, কিন্তু যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায়। যেদিন প্রথম তোমার হাতটা ধরছি সেদিন আমার হাতটা না, বুকটা কাঁপছিল। আমার না বলা কথাগুলো তুমি বুঝা নিও, দেখবা প্রতিটা কথায় আমি তোমারে ভালোবাসি। পরীক্ষার হলে মেয়েদের সংখ্যা যত বেশি থাকবে ছেলেদের পরীক্ষা তত খারাপ হবে। আমার মানে আমার, অন্য কারো সাথে হাসতেও পারমিশন দিব, বুঝলা জান? এই সব রিলেশনের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু তুমি হলে ভিন্ন কথা। কেউ পেয়ে অবহেলা করে আর কেউ না পেয়ে অপেক্ষা করে। তোমাকে দেব বলে এ মনের আসল কপি কাউকে দেইনি, যা দিছি সব ফটোকপি। ভালোবাসা না দাও অন্তত একটা মামলা দাও, তারিখে তারিখে তো দেখা হবে। বাসের গায়ে যেমন লেখা থাকে ঢাকা টু সিলেট, তেমনি মেয়েদের মনেও লেখা থাকে ছেলে একটা আসলে আর একটা ডিলেট।